গোটা ভারতবর্ষে কর্ণাক করে লেখা সেদিন কারণ ঘোষণা হয়েছিল খেজুরি থেকে। এই এলাকার ছেলেমেয়েরা নন্দীগ্রাম বাজকুল কন্টাই এইসব কলেজে পড়াশোনা করত এবং তার টাইমে টাইমে এলাকার ভূমিকতাদের সহযোগিতা এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা জানেন, আমরাও জানি, দেড়শাদিনের আগে বা দেড়শাদিনের পরে মানুষজন কিছু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জায়গা সম্পত্তি দিয়েছিল বলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল। কিন্তু কেউ দেয় না, দিতে চায় না। এই মাননীয় কোন মানুষের কিন্তু অনেকটা উঠে গেছে। কিছু কিছু মানুষ আছে, নেই তা বলা যাবে না, কিছু কিছু মানুষ আছে। আমাদের দাবি জোর করে জমি অধিগ্রহণ করে নিয়েছিল সিপিএম পার্টির লোকেরা। আমরা বলে তার কোনো সদুত্তর পাইনি। তার জন্য আজকের আমাদের এই কর্মসূচি এই কর্মসূচি যতদিন না আমাদের সঙ্গে প্রিন্সিপাল জিবি মেম্বার মিউচুয়াল না করছে, ততদিন আমাদের এই কর্মসূচি আন্দোলন চলবে। আমাদের প্রথম দাবি আমরা কর্মসংস্থা চাই, দ্বিতীয় দাবি আমাদের জায়গার ন্যায্য মূল্য প্রাপ্য চাই। দুটোই দাবি আমাদের থাকবে। দ্বিতীয় পালনটি উন্মোচন করার জন্য আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনুরোধ জানাচ্ছি। পাকিস্তান ফলকের উন্মোচন করছেন সম্মানীয় শ্রী তরুণ নাইটে মহোদয়। সকলে করতালির সহযোগে আমাদের এই মহৎ দানকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। এখানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, বিধায়ক, সাংসদ, অয়েল ইন্ডিয়া লিমিটেড, এরা সকলের তরুণ কুমার মাইতি এবং শান্তনু প্রামাণিক এই এলাকা থেকে নির্বাচিত এবং আমাদের বিধানসভার মহোদয়।